অপর অনেক ফোনই তো মার্কেটে আছে, অপর অনেক ফোনই মার্কেটে খুব জনপ্রিয়। কিন্তু খুব শীঘ্রই অপো আরেকটি নতুন স্মার্টফোন মার্কেটে নিয়ে আসতে চলেছে। খুব শীঘ্রই এই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। এই নতুন অপর স্মার্টফোনটির নাম হচ্ছে অপো R11। চলুন শুরু করা যাক। বিভিন্ন জায়গা থেকে যে খবরটি আসছে, অপো নিয়ে আসতে চলেছে তার নতুন স্মার্টফোন মার্কেটে, যার নাম হচ্ছে অপো R11। এই অপো R11 ফোনে কী কী ফিচার্স আছে আর কী কী ফেসিলিটিস আছে চলুন আমরা দেখে নেই। অপো R11-এ কী কী আছে? অপো, যাকে বলা হয় সেলফি এক্সপার্ট, এই অপো R11 ফোনে থাকছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এখানে শুধু মেগাপিক্সেল নয়, থাকছে অপটিক্যাল জুম, সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। এই অপো R11 এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 7.1। এই অপো R11 এর ডিসপ্লে হচ্ছে 5.5 ইঞ্চির আর সঙ্গে থাকছে টাচ স্ক্রিন। আর এর রেজলিউশন হচ্ছে 1080x1920 পিক্সেল। মাল্টিটাচ তো অবশ্যই থাকছে এই ফোনে। আর অপো R11 এর র্যাম হচ্ছে 4 জিবি আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে অপো R11 এর 64 জিবি। প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর। আর এই ফোনের ব্যাটারি খুব সম্ভবত 2900 mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি আপনি 3টে কালারে মার্কেটে পাবেন খুব শীঘ্রই। একটি হচ্ছে গোল্ডেন কালার, একটি হচ্ছে ব্ল্যাক, আর একটি হচ্ছে রোজ গোল্ড। তাছাড়া এই ফোনে থাকছে USB, রেডিও, GPS, ব্লুটুথ, সেন্সর, মেসেজিং, ব্রাউজার, তাছাড়া সমস্ত অনেক ফেসিলিটি যা সাধারণত মার্কেটের উন্নত মানের স্মার্টফোনগুলিতে থাকে। অপো R11 এই ফোনটিতে সমস্ত ফেসিলিটিসই থাকছে। আপনাদের কি মনে হয়, এই অপোর নতুন মোবাইল যার নাম হচ্ছে অপো R11, এই স্মার্টফোনটি কি মার্কেটে ভালো জায়গা দখল করতে পারবে? মার্কেটে আরও অন্যান্য কোম্পানি কম্পিটিশনে আছে, সেই কম্পিটিশনে কি এই অপো R11 ফোনটি কি ভালো পজিশন দখল করতে পারবে? আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন আমাদের চ্যানেলে, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।